লাস্ট দিন আমরা শুরু করেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি, এবং লাস্ট দিন আমরা যেটা করেছিলাম দা ইলেকট্রোনেগেটিভিটি স্কেল প্রপোজড বাই পাউলিং, মুলিক অ্যান্ড জেফে এবং অ্যালব্রেট রচ, এবং তারপরে এই তিনটে স্কেলের মধ্যে একটা কোরিলেশন মেনটেন করার জন্য আমরা দেখেছিলাম যে অ্যালব্রেট রচ এবং পাউলিং স্কেলকে কোরিলেট করার জন্য কিছু কোরিলেশন ফ্যাক্টর দিয়ে আমরা একটা এক্সপ্রেশন পেয়েছিলাম অ্যালব্রেট রচ স্কেলে। তো তারপরে যেটা বলেছিলাম যে আজকে আমরা নতুন আর একটা স্কেল দেখব, নতুন একটা নয় রাদার আমরা দুটো স্কেল আগে দেখব। তবে তার আগে আমরা যেমন অ্যালব্রেট রচ এবং পাউলিং স্কেলের মধ্যে একটা কোরিলেশন ড্র করার চেষ্টা করেছি, তেমনি মুলিক অ্যান্ড জেফে এবং পাউলিং স্কেলের মধ্যেও একটা একটু কোরিলেশন ড্র করার একটু চেষ্টা করি, যাতে প্রত্যেকটা স্কেলের মধ্যে একটা প্যারিটি থাকে। আমরা মুলিক অ্যান্ড জেফে স্কেলে ইলেকট্রোনেগেটিভিটিকে ডিফাইন করেছি অ্যাজ দ্য অ্যাভারেজ অফ আয়োনাইশন এনার্জি অ্যান্ড দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস। সো যখন আমরা এই মুলিক অ্যান্ড জেফে স্কেলের ইলেকট্রোনেগেটিভিটিকে পাউলিং স্কেলের সঙ্গে কোরিলেট করাতে চাইছি, তখন আমরা দেখছি সেখানেও একটা ওয়েটেজ ফ্যাক্টর আসছে, এবং সেই ওয়েটেজ ফ্যাক্টর ইন্ট্রোডিউস করার পর আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 0.187 ইন্টু আয়োনাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি when so plus 0.17 when both the ionization energy or electron affinity expressed in electron volt per mole. It is to correlate with Pauling scale. And this is Mulliken. Really and sky is 1.97 to 10 to the power minus 3 into I plus A plus 0.19 when I and A expressed in kilojoule per mole. So আমরা দেখছি যে তাহলে তিনটে স্কেলের মধ্যেই একটা কোরিলেশন আছে, এবং এই কোরিলেশনটা আজকে আমরা মুলিক অ্যান্ড জেফে স্কেলের সঙ্গে পাউলিং স্কেলের এটা আমরা দেখার চেষ্টা করলাম যে কোরিলেশনটা কি ধরনের। এরপরে আমরা চলে আসি নতুন যে দুটো স্কেলের কথা বলছিলাম। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রপোজ ডিউ টু আর পি স্যান্ডারসন অ্যান্ড দিস ইজ কল্ড স্যান্ডারসন স্কেল। স্যান্ডারসন অ্যাকচুয়ালি যেটা প্রপোজ করবেন সেটা হচ্ছে একটা প্রপোজাল যেখানে ক্যালকুলেশন ইন বেসড অন রেসিপ্রোকাল অফ অ্যাটমিক ভলিউম, দ্যাট মিন্স দ্যাট কাই ইজ সামহাউ ডিপেন্ডেন্ট অর কোরিলেটেড উইথ রেসিপ্রোকাল অফ ফলো।
এবং এই স্কেলটার আমরা এক্স্যাক্ট ডিপেন্ডেন্স কীরকম সেই ডিটেলস যাচ্ছি না এখানে। তবে এই স্কেলটার যেটা সুবিধে হচ্ছে যে উইথ দ্য নলেজ অফ বন্ড লেন্থ, উইথ দ্য নলেজ অফ বন্ড লেন্থ ইট ক্যান বি ইউজড টু ক্যালকুলেট বন্ড এনার্জিস ফর wide range of compound. As well as we can use this Sanderson scale to calculate molecular geometries is electron energies etc. So this is the Sanderson scale. The next je scale ta amra kotha janbo that is Allen scale. This scale is actually proposed by Leland C. Allen. এবং ইনি অ্যাকচুয়ালি যেটা প্রপোজ করলেন সেটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি অফ এন এলিমেন্ট, ইলেকট্রো নেগেটিভিটি ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাভারেজ energy of the valence electron in a free atom. এবং তার প্রপোজাল অনুযায়ী this is expressed by where ES and EP is the one electron energy of S and P electron in valence shell and NS and NP is number of S and P electron in valence shell. So this is the most simplistic calculation of electronegativity. তবে এখানে একটা জিনিস আমাদের কাছে clear যে এখানে কিন্তু আমরা যখন electronegativity কে define করা হয়েছে তখন বলা হয়েছে average energy of valence electron in a free atom. সো এখানেও তাহলে আবার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যেহেতু ফ্রি অ্যাটমের ভ্যালেন্স শেলের ইলেকট্রনের এনার্জির সাপেক্ষে এটা ক্যালকুলেট করা হচ্ছে,
ফলত এখানেও কিন্তু অন্য অ্যাটমের উপর ডিপেন্ডেন্সটা কমে আসছে, ফলত এর অ্যাপ্লিকেশনের সুযোগটাও কিছুটা রেস্ট্রিক্টেড হয়ে আসছে। অবভিয়াসলি কারণ অ্যাকর্ডিং টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেনশন, সেটা ডেফিনেশন সেটা আমরা আগে ডিফাইন করেছি অ্যাজ দ্য এবিলিটি অফ অ্যান বন্ডেড পেয়ার অফ অ্যাটম টু অ্যাট্রাক্ট দ্য বন্ডেড ইলেকট্রন টুয়ার্ডস ইট সেলফ। সো সেখানে বন্ডের প্রশ্ন এখানে কিন্তু থাকছে না। এখন যেহেতু এখানে এই এনার্জি অফ এস পি ইলেকট্রন সেটা আমরা ডিটারমাইন করছি, ভ্যালেন্সিয়ালের যে এস বা পি ইলেকট্রনের যে এনার্জি সেটা আমরা ডিটারমাইন করছি বাই স্পেকট্রোস্কোপিক মেথড, সেই জন্য অনেক সময় এটাকে স্পেকট্রোস্কোপিক ইলেকট্রোনেগেটিভিটিও বলা হয়ে থাকে, স্পেকট্রোস্কোপিক ইলেকট্রোনেগেটিভ। আগেকার মতোই এই অ্যালেন স্কেলের ক্ষেত্রেও আমরা একটা স্কেলিং ফ্যাক্টর ইউজ করি, তো কোরিলেট বিটুইন ডিফারেন্ট স্কেল, স্কেলিং ফ্যাক্টরটার ভ্যালু, স্কেলিং ফ্যাক্টরটার ভ্যালু দাঁড়ায় 0.169 ওয়েন এনার্জিস energy means energy of s or p electron in valence shell, energy is expressed in electron volt per mole, electron volt or scaling factor value দাঁড়ায় 1.75 into 10 to the power minus 3 when expressed in kilo per mole. সো আমরা ফলত আরও নতুন দুটো স্কেলের কথা দেখলাম, একটা হচ্ছে দ্য স্কেল ডিউ টু স্যান্ডারসন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ স্কেল ডিউ টু অ্যালেন। তবে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়িং স্কেল বা অ্যালেন প্রচুর স্কেলটা ইউজ করে থাকি, ফলত ওই দুটো স্কেলের প্রচুর আমাদের বেশি আমরা তার ইউজটাই বেশি দেখতে পাই। সো এবার এখান থেকে আমরা যেটা চলে যাই সেটা হচ্ছে এই ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে আমরা বিভিন্ন রিয়াকশনকে কীভাবে ব্যাখ্যা করতে পারছি সেই জায়গায় কিছুটা আমরা চলে গেল বুঝতে। আচ্ছা প্রথমে এখানে আমরা একটা টার্ম একটু উল্লেখ করে নিই, দ্যাট ইজ গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি। গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি বলতে আমরা যেটা বুঝি, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কনসিডার না করে কোনো একটা জায়গায় কোনো একটা গ্রুপের ফাংশনাল গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি অ্যাজ এ হোল ক্যালকুলেট করি বা গ্রুপে কম্পেয়ার করতে রিঅ্যাক্টিভিটি কম্পেয়ার করতে ইউজ করি। সো তাদের ক্ষেত্রে আমরা বলি গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি, সে ধরা যাক একটা মিথাইল গ্রুপ অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এর মধ্যে সিএফ থ্রি গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি সিএইচ থ্রির চেয়ে বেশি হবে, আমরা যদি গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করি। তার কারণ তিনটে ফ্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয়, তিনটে ফ্লোরিন যেহেতু কার্বনের সঙ্গে অ্যাটাচড রয়েছে, ফলত সিএফ থ্রি গ্রুপের গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটিও সিএফ থ্রি গ্রুপের চেয়ে বেশি হয়। সো এই ধরনের আইডিয়া দিয়ে, এই গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি আইডিয়া দিয়ে আমরা অনেক ক্ষেত্রে অনেক রিয়াকশান বা কোর্স অফ দ্য রিয়াকশান বা কাইনেটিক্স এই ব্যাপারে প্রেডিক্ট করতে পারি বা রিয়াকশানের প্রোডাক্ট কী হবে সেটা আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন ধরা যাক আমরা প্রথমে যে উদাহরণটা নিই, দ্যাট ইজ সিএইচ থ্রি আই প্লাস এইচ মাইনাস সিএফ থ্রি আই প্লাস এইচ মাইনাস। আমরা এই দুটো রিয়াকশানের কথা কনসিডার করি, এই দুটো রিয়াকশান যদি আমরা কনসিডার করি তাহলে দেখবো দু ক্ষেত্রে রিয়াকশানের প্রোডাক্ট ডিফারেন্ট। সো প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, দ্যাট ইজ সিএইচ থ্রি ওএইচ প্লাস আই মাইনাস। অন্য ক্ষেত্রে সেকেন্ড রিয়াকশনের ক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে সিএফ থ্রি এইচ প্লাস ও আই মাইনাস।
এখন কেন এই ডিফারেন্স সেটা বুঝতে গেলে আমাদের এই গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটা আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের রয়েছে CH3I। এখন আয়োডিন বিইং এ হ্যালোজেন সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, এবং আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি CH3 গ্রুপের যে গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি তার চেয়ে বেশি। সো ফলত দেখতে পাওয়া যাচ্ছে যে আয়োডিন CH3I বন্ডের যে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন সেটা কিছুটা নিজের দিকে টেনে নিয়েছে, এবং ফলত এই CH3I কম্পাউন্ডটা আই হচ্ছে ডেল্টা নেগেটিভলি চার্জড এবং CH3 ডেল্টা পজিটিভলি চার্জড। সো এখানে যখন আমরা OH- হাইড্রোক্সিল আয়ন অ্যাড করছি তখন অবশ্যই হাইড্রোক্সিলের অ্যাটাক করার টেন্ডেন্সি হচ্ছে CH3 গ্রুপের, ফলে তো এটা খুলে যাচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে CH3OH এবং আই মাইনাস। এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে SN2 রিঅ্যাকশনের সঙ্গে আমরা এভাবে প্রচুর রিঅ্যাকশন দেখেছি এরকম। কিন্তু অন্যদিকে CF3I এর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রোডাক্ট একটু অন্য, তার কারণ হচ্ছে সেটা আমরা বলছি যে এখানে CF3 গ্রুপের গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি আয়োডিনের যে ইলেকট্রোনেগেটিভিটি তার চেয়ে বেশি, ফলত CF3I বন্ডের বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনকে CF3 গ্রুপ নিজের দিকে কিছুটা টেনে নেওয়ার ফলে এখানে CF3 গ্রুপ হচ্ছে ডেল্টা নেগেটিভিটি চার্জ, আয়োডিন হচ্ছে ডেল্টা পজিটিভিটি চার্জ। দিস ইজ বিকজ তাহলে এখানে গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি CH3 চেয়ে আই এর বেশি, এখানে গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি CF3 আই এর থেকে বেশি। সো এখানে যখন আমি OH- অ্যাড করছি তখন OH- আগের মতো CH3 গ্রুপে যেটা যেটা অ্যাটাক করেছিল তার বদলে এখানে আয়োডিনে অ্যাটাক করছে, তার মানে আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে CF3 CF3 HOI। এখন HOI বিং এ অ্যাসিড, সো তার ফলে এর প্রোটন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি, সো এই প্রোটনটা ছেড়ে দিয়ে আলটিমেটলি এটা তৈরি করছে H+ এবং OI-। অন্যদিকে এই CF3I তার সে এই প্রোটনটা নিয়ে তৈরি করছে CF3H। তো এইভাবে আমরা এই গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটির সাহায্যে আমরা এই ধরনের রিয়াকশনগুলোকে ব্যাখ্যা করতে পারি। এইরকম ধরনের আরও একটা রিয়াকশনের কথা আমরা একটু কনসিডার করি যেখানে এই ধরনের একটু অন্যরকম রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরা যাক CH3I প্লাস NaMnCO5। এখানে আমরা দেখছি যে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে দ্যাট ইজ NaI প্লাস CH3MnCO5। এখানে এটা বোঝা আমাদের খুব শক্ত নয়, তার কারণ আমরা আগের মতোই যেটা বলতে পারি যে CH3I এর ক্ষেত্রে ডেল্টা নেগেটিভ পজিটিভ, অন্যদিকে এখানে NaMnCO5-। সো তার ফলে যখন অ্যাটাকটা হচ্ছে তখন সেক্ষেত্রে অ্যাটাকটা হচ্ছে CH3 গ্রুপের উপর, এটা খুলে বেরিয়ে যাচ্ছে, ফলত CH3 গ্রুপের সঙ্গে MnCO5 অ্যাড হচ্ছে, CH3MnCO5 তৈরি হচ্ছে, আর বাকি যে অংশটা NaI হচ্ছে। Whereas এই একই রিয়াকশন যখন CF3I এর সঙ্গে হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা অন্য ধরনের জিনিস তৈরি হচ্ছে, এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে NaI প্লাস C2F6 প্লাস MnCO5I।
এখানে যেটা ঘটছে, আমরা আগেও যেরকম বলেছি যে সিএফ থ্রি গ্রুপ ইলেকট্রোনেগেটিভ আয়োডিনের থেকে বেশি হওয়ার কারণে আয়োডিন হচ্ছে ডেল্টা পজিটিভ, সিএফ থ্রি হচ্ছে ডেল্টা নেগেটিভ। অন্যদিকে NaMnCO5 সেখানে চার্জ সেপারেশনটা এনএ প্লাস, NaMnCO5 মাইনাস, সো NaMnCO5 এটা গিয়ে অ্যাটাক করছে আয়োডিনের উপর, এবং যেটা তৈরি হচ্ছে NaMnCO5I প্লাস CF3Na। এখন তাহলে আমরা ওই C2F6 এবং NaI কোত্থেকে পেলাম? না, আমরা দেখতে পাচ্ছি যে এই রিয়াকশনের ফলে যে CF3Na তৈরি হয়েছে সেটা আনরিয়াক্টেড CF3I এর সঙ্গে রিয়াকশন করছে, দিয়ে নিজেদের মধ্যে রিয়াকশন করে C2F6 এবং NaI ফর্মেশন করছে। তো এইভাবে তাহলে আমরা এই রিয়াকশনগুলোকে এক্সপ্লেন করতে পারছি। এছাড়া আমরা কিছু রিয়াকশনের ক্ষেত্রে তাদের রেট অফ দ্য রিয়াকশন বা কাইনেটিক্স অফ দ্য রিয়াকশন সেটা কীভাবে ঘটছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন ধরা যাক আমরা ট্রাইমিথাইল অ্যামিন এর সঙ্গে ওয়াটারের রিয়াকশন তার কাইনেটিক্স কনসিডার করছি। রিয়াকশনটা হচ্ছে ফরমেশন অফ Me3NH প্লাস প্লাস OH মাইনাস। দেখতে পাওয়া যাচ্ছে যে এই রিয়াকশনের pKa ভ্যালু হচ্ছে 4.2। এরপরে যে রিয়াকশনটা কনসিডার করছি সেটা হচ্ছে প্লাস H2 দেখতে পাচ্ছে যে এই রিয়াকশনের pKa হচ্ছে 8.8 বন্ডেন। এখানে দের ইজ নো রিয়াকশন, এখন কেন ডিফারেন্স এই রিয়াক্টিভিটি বা রেট অফ দ্য রিয়াকশন কেন ডিফারেন্স? না, আমরা প্রথম ক্ষেত্রে ওটা বলতে পারি যে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাসিড বেস রিয়াকশন, একটা বেস সেটা ওয়াটারের সঙ্গে রিয়াকশন করছে, দিয়ে প্রোটনকে ডিসপ্লেস করছে, দিয়ে BH প্লাস এবং OH মাইনাস তৈরি করছে। সো এটা যদি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেট করি তাহলে সেটা হবে এরকম যে BH প্লাস ইন্টু OH মাইনাস বাই কনসেন্ট্রেশন ওয়াটার, সেটাকে আমরা লিখতে পারি যেহেতু লার্জ এক্সেসে রয়েছে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। আচ্ছা, তো ফলত এই বেস যে বেসটা আমরা নিয়েছি, এখানে আমরা একটা বেস নিয়েছি ট্রাইমিথাইলামিন বা PDT, তো এখন এই বেসের বেসিসিটি যত বেশি হবে, অ্যাসিডের সঙ্গে রিয়াকশনের টেন্ডেন্সি যত বেশি হবে, তো তার প্রোটন অ্যাবস্ট্রাক্ট করার টেন্ডেন্সি তত বাড়বে, এবং যত প্রোটন অ্যাবস্ট্রাক্ট করার টেন্ডেন্সি বাড়বে তত রিয়াকশন উইল বি মুভ টুয়ার্ড দ্য রাইট হ্যান্ড সাইড। কখন হবে? না, যখন বেসিসিটি বাড়বে। বেসিসিটি বাড়লে রিয়াকশনটা রাইট হ্যান্ড সাইডে মুভ করবে এবং ফলত কে এর ভ্যালুটা বাড়বে। সো কে উইল বি হাই অ্যান্ড pKa উইল বি লো, pKa দেন ইফ kA ইজ হাই, ইফ kA ইজ হাই দেন pKa উইল বি লো, যেহেতু আমরা জানি যে pKa হচ্ছে নেগেটিভ লগারিদম অফ kA। সো তার মানে যার ক্ষেত্রে কি pKa ভ্যালু কম
তার ক্ষেত্রে তার মানে কে ভ্যালু তত বেশি, তার মানে রিয়াকশন তত ডান দিকে প্রসিড করছে, তার মানে সেই বেসের বেসিসিটি তত বেশি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র পিকে ভ্যালুর দিকে তাকিয়ে তাহলে বলতে পারি যে এমি থ্রি এম ইজ মোর বেসিক দেন পিরিডিন, আর এটার ক্ষেত্রে বেসিসিটি নেই, সেই জন্যই এ কোনো রকমভাবে রিয়াকশনে পার্টিসিপেট করছে না। এখন প্রশ্ন যে তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি যে এই তিনটের মধ্যে যদি আমি বেসিসিটি অর্ডার কম্পেয়ার করতে চাই তাহলে আমরা দেখছি এমি থ্রি এম ইজ মোস্ট বেসিক, মানে ইন টার্মস অফ বেসিসিটি অর্ডার, বেসিসিটি অর্ডার রেসপেক্টে আমি যদি সরাতে চাই তাহলে এমি থ্রি এম ইজ মোস্ট বেসিক then pyridin, then pyridin, then MECM. এখন যদি এইভাবে আমরা রিয়াকশনটাকে পুট করি, এইভাবে যদি আমরা অবজারভেশনটাকে পুট করি তাহলে আমরা খুব সহজেই এটা বলতে পারি যে ট্রাইমিথাইলামিনের ক্ষেত্রে এই নাইট্রোজেন সেটা ছিল sp3 hybridized, পিরিডিনের যে নাইট্রোজেন সেটা হচ্ছে sp2 hybridized, এবং হাইব্রিডাইজেশনে তত সেই ইলেকট্রনের উপর, যেহেতু এস অরবিটাল নিউক্লিয়াসের বেশি কাছাকাছি, তো সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ছে, এবং ফলত সেই ইলেকট্রনকে ডোনেট করা তত ডিফিকাল্ট হয়ে পড়ছে, তার মানে সেই তার বেসিসিটি তত কমছে, ইলেকট্রন ডোনেট করার এবিলিটি তত কমছে। সো ফলত আমরা দেখতে পাচ্ছি সেই কারণে অ্যাসিটোনাইট্রাইল তার নাইট্রোজেনে যে লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে সেটা সে অ্যাসিড বেস রিয়াকশন ইউজ করতে পারছে, এবং তার ফলত এক্ষেত্রে জলের সঙ্গে সে কোনো রকম হাইড্রোলাইটিক রিয়াকশনে পার্টিসিপেট করছে না, বা হাইড্রোলাইটিক অ্যাসিড বেস রিয়াকশনে তাদের পার্টিসিপেট করছে না, কোনো রকম প্রোটন অ্যাবস্ট্রাক্ট সে করছে না, হাইড্রোলাইটিক প্রোটন অ্যাবস্ট্রাকশন সে করছে না, অ্যাসিড বেস রিয়াকশন হচ্ছে না। হোয়ারেস এরা দুজন পিরিডিন এবং ট্রাইমিথাইলামিন তারা দুজন অ্যাসিড বেস রিয়াকশনে পার্টিসিপেট করছে, কিন্তু তাদের মধ্যেও বেসিসিটির ডিফারেন্স রয়েছে। ট্রাইমিথাইলামিন তার ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, কারণ সে মোস্ট বেসিক, মোস্ট বেসিক হওয়ার কারণ একদিকে sp3 হাইব্রিডাইজড, অন্যদিকে আমরা এভাবে বলতে পারি তিনটে মিথাইলের প্লাস আই এফেক্ট রয়েছে নাইট্রোজেনের দিকে, বা গ্রুপ ইলেকট্রন নেগেটিভিটির রেসপেক্টে আমরা যদি বলি প্লাস আই এফেক্ট না বলে, তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেন হচ্ছে মিথাইল গ্রুপের গ্রুপ ইলেকট্রন নেগেটিভিটির থেকে নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ফলত মিথাইল নাইট্রোজেন বন্ডের যে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন সেটা মোর টুয়ার্ডস নাইট্রোজেন, যেহেতু মিথাইলের থেকে মিথাইলের গ্রুপ ইলেকট্রন নেগেটিভিটির থেকে নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের মধ্যে ডেল্টা নেগেটিভ, মিথাইলের মধ্যে ডেল্টা পজিটিভ, এবং ফলত নাইট্রোজেনের ওপর যে লোন পেয়ার রয়েছে সেটা ডোনেট করাটা কম্পারেটিভ ইজিয়ার নাইট্রোজেনের পক্ষে। অন্যদিকে পিরিডিনের ক্ষেত্রে sp2 হাইব্রিড অরবিটালের লোন পেয়ার থাকায় সেটা ডোনেট করাটা কম্পারেটিভলি ডিফিকাল্ট, অন্যদিকে অ্যাসিটোনাইট্রাইল সেটা আলটিমেটলি ডোনেট করাই যাচ্ছে। সো এইভাবে আমরা ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট ইউজ করে আমরা বিভিন্ন রিয়াকশনের রেট কিরম হচ্ছে, অ্যাসিড বেস রিয়াকশনের রেট কিরম হচ্ছে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। এর সঙ্গে সঙ্গে আমরা আরও একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে ধরা যাক অন্য টাইপের একটা অ্যাসিড বেসের অর্ডার আমরা দেখি, আমরা দুটো অ্যাসিড নিচ্ছি, একটা হচ্ছে CH3P Me2POOH, আর একটা হচ্ছে এই একই টাইপের শুধুমাত্র এখানে দুটো ফ্রি মিথাইল গ্রুপের বদলে একটা সাইক্লোবিউটেন রিং রয়েছে, সরি একটা সাইক্লোবিউটেন একটা রিং স্ট্রাকচার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এদের দুজনের মধ্যে কার অ্যাসিডিটি বেশি হবে, তার মানে কার প্রোটন ডোনেশন এবিলিটি বেশি হবে। এখন এই অ্যাসিডিটি কম্পেয়ার করতে গেলে আমাদের যেটা কম্পেয়ার করতে হবে, এখানে কিন্তু আমরা সিম্পলি হাইব্রিডাইজেশনের দিকে তাকিয়ে এটা বলতে পারব না, তার কারণ এখানে ফসফরাস হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এখানে ফসফরাস হচ্ছে sp3 হাইব্রিডাইজড। সিম্পলি হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম তার দিকে তাকিয়ে কিন্তু আমাদের এদের দুজনের
অ্যাসিডিটির মধ্যে কম্পেয়ার করা সম্ভব। সো তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে কম্পেয়ার করতে পারি, এটার জন্য আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা জানি বা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই ক্ষেত্রে এই রিংয়ের বন্ড অ্যাঙ্গেল দ্যাট ইজ 90 ডিগ্রি, এই বন্ড অ্যাঙ্গেল যদি আমরা ধরি, তার মানে ফসফরাস যদিও sp3 হাইব্রিড অরবাইটাল ইউজ করছে টু বন্ড উইথ দিস টু কার্বন CH2 গ্রুপ, কিন্তু এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এখন বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমরা জানি যে sp3 হাইব্রিড অরবাইটালের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা জেনারেলি হয় 109 ডিগ্রি 28 মিনিট। তো 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল যদি প্রোভাইড করতে হয় তাহলে ইট ইজ অবভিয়াস, আমরা জানি দুটো p অরবাইটালের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। হোয়ারাস যদি s ক্যারেক্টার ইনক্রিজ করে তাহলে সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলও কিন্তু বাড়তে থাকবে। যেমন আমরা দেখেছি যে sp3 যেখানে আমরা যদি ডাইরেক্ট কম্পেয়ার করি, যেখানে sp3 এর ক্ষেত্রে s ক্যারেক্টার রেসপেক্টে আমরা যদি কনসিডার করি তাহলে s ক্যারেক্টার হচ্ছে 25%, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। sp2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে s ক্যারেক্টার হচ্ছে 33% রাফলি, সেখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। Whereas sp সেখানে পার্সেন্টেজ অফ ক্যারেক্টার হচ্ছে 50%, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। Whereas pure p orbital তার ক্ষেত্রে যদি আমরা দেখি pure p orbital তার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এস ক্যারেক্টার যত ইনক্রিজ করছে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার তত কিন্তু বন্ড অ্যাঙ্গেল ধীরে ধীরে ইনক্রিজ করছে। সো তার ফলে আমরা এখান থেকে একটা কোরিলেশন টানতে পারি যে যদিও এখানে ফসফরাস sp3 হাইব্রিড অরবাইটাল ইউজ করছে ফর্মিং অল দিস বন্ডস, কিন্তু যেহেতু এখানে বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সো তার ফলে ফসফরাস এই দুটো কার্বনের সঙ্গে বন্ড করার সময় বেশি পি ক্যারেক্টার প্রোভাইড করছে যাতে এই ধরনের একটা বন্ড অ্যাঙ্গেল অ্যাচিভ করা যায় 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। ফলত ইট ইজ অবভিয়াস যেহেতু sp3 হাইব্রিড অরবাইটাল প্রত্যেক ক্ষেত্রেই প্রোভাইড করতে, এদিকে যদি একটু বেশি পি ক্যারেক্টার প্রোভাইড করতে তাহলে সেক্ষেত্রে এই অক্সিজেন বা এই ওইচবি এদের দুজনের দিকেই বেশি এস ক্যারেক্টারের অরবাইটাল প্রোভাইড করতে হবে। তো বেশি এস ক্যারেক্টারের অরবাইটাল মানে সেই অরবাইটালের উপর সেই অরবাইটালের যেহেতু এস অরবাইটাল নিউক্লিয়াসের বেশি কাছাকাছি, ফলত তার বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হবে, এবং যেহেতু নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হবে ফলত অবভিয়াসলি সেই বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন ফসফরাসের দিকে কিছুটা সরে যাবে, এবং তার ফলে দেখতে পাওয়া যাবে যে সেই ওএইচ গ্রুপ ইজ মোর সাসেপ্টেবল টুয়ার্ডস ডিসোসিয়েশন, তার মানে সেই প্রোটনকে রিলিজ করাটা তার পক্ষে বেশি ইজিয়ার হবে। অন্যদিকে এই কম্পাউন্ডটির ক্ষেত্রে যেহেতু সেই ধরনের কোনো বন্ড সরি অ্যাঙ্গেল রিস্ট্রেন্ট নেই, ফলত সেক্ষেত্রে ফসফরাস এই দুটো মিথাইল গ্রুপের দিকে দুটো পিওর sp3 হাইব্রিড অরবাইটাল প্রোভাইড করতে পারছে, ফলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে কিন্তু অপেক্ষাকৃত এই ওইড গ্রুপের দিকে ফসফরাস জি অরবাইটাল প্রোভাইড করছে সেখানে কিন্তু পি ক্যারেক্টার অপেক্ষাকৃত বেশি এখানে যতটা পি ক্যারেক্টার ছিল তার থেকে, ফলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ওইড গ্রুপ কিন্তু আয়োনাইজ করাটা কম্পারেটিভলি ডিফিকাল্ট কম্পেয়ার টু দিস কম্পাউন্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই কম্পাউন্ডটাকে যদি এক বলি এটাকে যদি দুই বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড ওয়ান মানে অ্যাসিডিটির রেসপেক্টে আমরা যদি অ্যাসিডিটি ট্রেন্ড কম্পেয়ার করি তাহলে অ্যাসিডিটি রেসপেক্টে কম্পাউন্ড টু ইজ মোর অ্যাসিডিক দেন কম্পাউন্ড ওয়ান, তার কারণ কম্পাউন্ড টু এর ক্ষেত্রে ওইজ বন্ডের দিকে ফসফরাস যে sp3 হাইব্রিড অরবাইটাল প্রোভাইড করছে
একটি এস ক্যারেক্টার বেশি, ফলত ওইচ বন্ডের পি ওইচ বন্ডের বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন মোর টুয়ার্ডস ফসফরাস, এবং ফলত ওই ওইচ গ্রুপ যা আয়োনাইজ করাটা কম্পারেটিভ ইজিয়ার, ফলত এইচ প্লাস হিসেবে ছেড়ে দেওয়াটা কম্পারেটিভ ইজিয়ার, এবং ফলত তার অ্যাসিডিটি কম্পাউন্ড ওয়ানের চেয়ে কিছুটা হলো বেশি। ঠিক এই একই লজিক ইউজ করে আমরা অন্য আরও একটা ক্ষেত্র দেখতে পাই। আমরা যদি অ্যাসিডিটি বেসিডিটি কম্পেয়ার করি বিটুইন ট্রাইমিথাইল অ্যামিন এবং CF3N এদের মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো যে CF3N দিস ইজ এদের মধ্যে যদি বেসিসিটি আমরা রেসপেক্টে ভাবি, আমরা দেখব বেসিসিটির রেসপেক্টে ট্রাইমিথাইল্যামিন ইজ মোর বেসিক, ট্রাইমিথাইল্যামিন ইজ মোর বেসিক দেন দিস কম্পাউন্ড। তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আচ্ছা আগের অ্যানালজি ইউজ করি, আমরা বলতে পারি যেহেতু মিথাইল গ্রুপের থেকে নাইট্রোজেনের মিথাইল গ্রুপের গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলত এই বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন ইজ মোর টুয়ার্ডস নাইট্রোজেনের, এবং ফলত নাইট্রোজেন যে ডেল্টা নেগেটিভলি চার্জ, ফলত চার্জ যে লোন পেয়ার সেটা অন্য কারোকে ডোনেট করাটা ইজিয়ার। হোয়ারাজ ট্রাইফিনাইল এই সরি CF3N এর ক্ষেত্রে CF3N এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে CF3 গ্রুপের যে গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি সেটা নাইট্রোজেনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি হওয়ার কারণে এই বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনটা মোর টুয়ার্ডস নাইট্রোজেন, সো নাইট্রোজেন এন্ড হচ্ছে ডেল্টা পজিটিভ এবং CF3N হচ্ছে ডেল্টা নেগেটিভ, এবং নাইট্রোজেনের উপর এই ধরনের একটা পার্শিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর উপর যে লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে সেটা ডোনেট করাটা কম্পারেটিভ ডিফিকাল্ট হচ্ছে, এবং এই কম্পাউন্ডটা বেসিসিটি সে প্রায় দেখায় না করলেই চলে, সো এটা এজ এ বেসিক কম্পাউন্ড হিসেবে অ্যাক্ট করছে না, যদিও ট্রাই মিথাইল্যামিন ইজ এ বেসিক কম্পাউন্ড। সো এইভাবে তাহলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি এই কনসেপ্টটা ইউজ করে এরকম আমরা বিভিন্ন রিয়াকশান বা রিয়াক্টিভিটি, তা কখন কিরম ডিফারেন্স হচ্ছে বা তাদের কোন একটা কম্পাউন্ড অ্যাসিডিটি বেসিডিটি এই জায়গাগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। এরকম দেয়ার আর প্লেন্টি অফ এক্সাম্পল যেখানে আমরা এই ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটাকে আমরা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারি, এবং পারি বলেই ইলেকট্রোনেগেটিভিটি এই টার্মটা আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট তা রয়েছে। তো ফলত এইভাবে আমরা ইলেকট্রোনেগেটিভিটিকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যেটা দেখলাম যে বিভিন্ন স্কেল কীভাবে আমরা ইলেকট্রোনেগেটিভিটি মাপবো, আমরা প্রথম দেখেছি দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিউ টু পাউলিং স্কেল। আচ্ছা পাউলিং স্কেলের ক্ষেত্রে একটা কথা বলা দরকার যে আমরা যখন পাউলিং স্কেলে অ্যাভারেজ বন্ড এনার্জি আমরা নিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে পাউলিং স্কেলে আমরা যদি এরকমভাবে দেখি দ্যাট ইজ KA মাইনাস KB ইট ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, দিস ইজ এনার্জি ডিপেন্ডেন্ট, বন্ড এনার্জিটা আমরা কি ইউনিটে এক্সপ্রেস করছি তার উপর ডিপেন্ডেন্ট, সামথিং কনস্ট্যান্ট ইন্টু রুট ওভার অফ KAB মাইনাস KA ইন্টু KBB ইকুয়াল টু পাওয়ার। এখন আমরা বলেছিলাম যে পাউলিং এই একটা হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিকের স্টেবিলিটি যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিকের চেয়ে বেশি সেটার জন্য সেটাকে এভাবে এক্সপ্রেস করেছিলেন, এবং অ্যাভারেজ অফ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক সেখানে আমরা দেখেছিলাম যে দুভাবে সেই অ্যাভারেজটা পাওয়া যায়, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন আর একটা জিওমেট্রিক মিন। আমরা বলেছিলাম যে জিওমেট্রিক মিন ওয়ার্কস বেটার, সেই জন্য সেখানে আমরা এই জিওমেট্রিক মিনটা নিয়েছিলাম যে অ্যাভারেজ অফ বন্ড এনার্জি অফ A2 মলিকুল অ্যান্ড B2 মলিকুল সেটা ক্যালকুলেট করার জন্য। তবে পাউলিং অরিজিনালি যখন প্রথম করেছিলেন তখন সেক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক মিন নিয়েই শুরু করেছিলেন, দ্যাট মিনস KA প্লাস KBB বাই টু। পরবর্তীকালে অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় যে সেটা
দেখা যায় যে জিওমেট্রিক মিন যেহেতু বেটার কাজ করে অ্যারিথমেটিক মিনের থেকে, অ্যারিথমেটিক মিনের থেকে যেহেতু জিওমেট্রিক মিন বেটার ফাংশন করে বা বেটার ভ্যালু দেয়, সো তার ফলে আমরা সেখানে ওই জিওমেট্রিক মিনে মুভ করে দিই। এটা উল্লেখ করার কারণ হচ্ছে কোনো কোনো জায়গায় এই অ্যারিথমেটিক মিন এই কথাটা উল্লেখ করা থাকে, সো যাতে সেটা কনফিউশন ডেভেলপ না করে সেই জন্য এটা বলে দেওয়ার কারণ যে আমরা কিন্তু এখন যখন পাউলিং স্কেল ইলেকট্রোনেগেটিভিটি ক্যালকুলেট করি তখন কিন্তু সেক্ষেত্রে আমরা এই অ্যাভারেজটা বার করার সময় আমরা কিন্তু এই জিওমেট্রিক মিনটাই নিই, অ্যারিথমেটিক মিন কিন্তু আমরা নিই না। এটা একটা পুরনো কনসেপ্ট, মানে একদম প্রথম দিকে এটা ভাবা হয়েছিল যে অ্যারিথমেটিক মিন গিভ বেটার রেজাল্ট, কিন্তু পরে যেহেতু দেখা যায় যে জিওমেট্রিক মিন অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট দেয়, ফলত আমরা পরে জিওমেট্রিক মিনে মুভ করতে। সো আমরা পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি ক্যালকুলেশন দেখেছি, মুলিকান জ্যাফে স্কেলে দেখেছি তার বেসিস কী সেটা আমরা দেখার চেষ্টা করেছি। তারপর আমরা চলে এসেছি অ্যালডিব্রোচ স্কেলে, সেখানে অ্যালডিব্রোচ স্কেলে ইলেকট্রোনেগেটিভিটিকে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন এই হিসেবে আমরা সেটাকে দেখেছি, এবং তার কোরিলেশন অফ অ্যালডিব্রোচ স্কেল উইথ দ্য পাউলিং স্কেল সেটা দেখেছি। এবং সেখানে আমাদের দুটো জিনিস আবারও মনে করিয়ে দিই, অ্যালডিব্রোচ স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি ক্যালকুলেট করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এক হচ্ছে ওই ইউনিট যেটা সরি যেটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট সেটার ভ্যালুটা কিন্তু ইউনিট ডিপেন্ডেন্ট, সেটা যেন ভুল না হয়। এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড স্টার ক্যালকুলেট করার সময় বা শিল্ডিং কনস্ট্যান্ট সিগমা ক্যালকুলেট করার সময় সেক্ষেত্রে কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্সিয়ালে যে কটা ইলেকট্রন আছে সব কটাকে ধরেই কিন্তু শিল্ডিং কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে হবে, যখন স্পেসিফিক্যালি অ্যালডিব্রোচ স্কেলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বার করবো। আর হচ্ছে আর এর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, তার কারণ আমরা বলেছি যে অনেক ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে একটা মলিকুলের ইন্টারনিউক্লিয়ার সেপারেশন বা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, ফর এ পিওরলি কোভ্যালেন্ট মলিকুল আমরা ধরে নিই যে রেডিয়াস পার্টিকুলার অ্যাটম হচ্ছে জাস্ট হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, ফলত সেইটা আমরা রেডিয়াসটা ডি বাই টু বা ইন্টারনিউক্লিয়ার সেপারেশন বাই টু ধরে আমরা কাজ করি। এবং অবভিয়াসলি এখান থেকে আরও একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে কেন আমরা অ্যালডিব্রোচ স্কেলটা সব জায়গায় ইউজ করতে পারি না, তার কারণ ফর হেটেরোনিউক্লিয়ার ডায়াটমি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রেডিয়াস, তার কারণ সেখানে কিন্তু কোনো একটা অ্যাটমের রেডিয়াস ইন্টারনিউক্লিয়ার সেপারেশন জাস্ট হাফ হবে না, ফলত সেখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ইউজ করতে হবে, সেখানে কিন্তু হাফ করে আমাদের কাজ করা যাবে না, তার কারণ সেখানে কিন্তু দুটো বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনটা জাস্ট মিডিল অফ দ্য বন্ড সেখানে কিন্তু থাকে না, যার ইলেকট্রনিটি বেশি সেদিকে সরে থাকে। সো এই গেল অ্যালডিব্রোচ স্কেল এবং তার সঙ্গে পাউলিং স্কেলের কোরিলেশন। আমরা আজকে দেখেছি মুলিকান স্কেলের সঙ্গে পাউলিং স্কেলের কোরিলেশন এবং আরও দুটো নতুন স্কেল, দ্যাট ইজ প্রপোজ বাই আর টি স্যান্ডারসন এবং অ্যালেন সিএ অ্যালেন, সেই দুটো স্কেলও আমরা দেখেছি, যদিও সিএ অ্যালেন স্কেলের অ্যাপ্লিকেবিলিটি দেখেছি আমরা কোনো কোনো জায়গায় সব জায়গায় আমরা ইউজ করতে পারি না, বিশেষ করে স্পেসিফিক্যালি ডি বা এফ ইলেকট্রন যদি ভ্যালেন্সিয়ালে থাকে তাহলে সেক্ষেত্রে করা সম্ভব হবে না। তারপরে আমরা যেটা দেখেছি যে এর মাঝে আমরা ইলেকট্রোনেগেটিভিটি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা আমরা আগের দিন দেখেছিলাম, এবং আজকে আমরা বেশ কিছু রিয়াকশন দিয়ে সেগুলো ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট দিয়ে কী করে ব্যাখ্যা করা সম্ভব সেটা আমরা দেখলাম। সো ইলেকট্রোনেগেটিভিটি এবং ইলেকট্রোনেগেটিভিটি আমরা পিরিয়ড ওয়াইজ ভ্যারিয়েশন দেখেছি যে এক লং এ পিরিয়ড আর লং এ গ্রুপ কীভাবে সেটা ভ্যারি করে। সো ইলেকট্রোনেগেটিভিটির আলোচনা আমাদের আজকের মতো এখানেই শেষ, ইলেকট্রোনেগেটিভিটি এইটুকুনি তার পিরিয়ডিসিটি, যদিও আরও প্রচুর এরকম অ্যাপ্লিকেশান আছে, আরও প্রচুর রিয়াকশান আছে, কেমিক্যাল রিয়াকশান যেগুলোকে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব, ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। সো এরকম আরও জিনিস আমরা বিভিন্ন সময় পড়ার ক্ষেত্রে আমরা আরও দেখব। সো গ্রসলি এই যে ফিচারগুলো এগুলো দিয়েই অনেক রিয়াকশানকে ব্যাখ্যা করে ফেলতে পারা যাবে বলে আমার মনে হয়, তো সেই জন্য এই কটা উদাহরণ দেখালাম। ডেফিনেটলি আরও প্রচুর এক্সাম্পল আছে, সেগুলো তোমরা ডেফিনেটলি এই আইডিয়াগুলো দিয়ে ব্যাখ্যা করে ফেলতে পারবে, আরও নতুন নতুন আইডিয়া বিভিন্ন সময় যখন আরও পড়ার ক্ষেত্রে আমাদের আসবে তখন আমরা সেগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব, যদি অন্য কোনো আইডিয়া আমাদের সেখানে ইন্ট্রোডিউস করার দরকার হয়। সো ইলেকট্রোনেগেটিভিটির পিরিয়ডিক ভেরিয়েশন অফ ইলেকট্রোনেগেটিভিটি আমাদের এখানেই কমপ্লিট।